today I will be discussing about the symptoms of diabetes. মানে কি কি লক্ষণ হলে ডায়াবেটিস হতে পারে? Well, diabetes is predominantly an undiagnosed disease which remains for a long time. সেই জন্য নিয়মিত রক্ত পরীক্ষা অলওয়েজ করা উচিত। কিন্তু এর মধ্যে যদি কিছু লক্ষণ হয় তাহলে সব অবশ্যই ডায়াবেটিসের কথা আমাদের ভাবতে হবে। যেমন অতিরিক্ত প্রস্রাব বা রাত্রিবেলা প্রস্রাব, এতটাই প্রস্রাব যে আপনার ঘুম ভেঙিয়ে দিচ্ছে, অতিরিক্ত ক্ষুধা এবং অতিরিক্ত পিপাসা বা মুখ শুকিয়ে যাওয়া, ইচ্ছে না সত্ত্বেও বিভিন্ন কারণে ওজন কমে যাওয়া, প্রচন্ড দুর্বলতা বা ক্লান্ত হয়ে যাওয়া, চোখে ঝাপসা দেখা বা বারবার চোখের পাওয়ার চেঞ্জ করা, হাত পা ঝিনঝিন করা, পেচ্ছাপে ফেনা হওয়া বা পা ফুলে যাওয়া এবং ঘাড় না শুকিয়ে যাওয়া, এইসব কারণে যদি থাকে তাহলে অবশ্যই ডায়াবেটিস হতে পারে। আপনি আপনার নিকটবর্তী চিকিৎসা কেন্দ্রে গিয়ে আপনি আপনার রক্ত পরীক্ষা করান এবং নিকটবর্তী চিকিৎসক বা স্বাস্থ্যকেন্দ্রের সঙ্গে অবশ্যই যোগাযোগ করুন।